দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলছে 5 দিনের গাল্প ফুড মেলা। খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে জড়িত বিশ্বের 127টি দেশের 5,500-এর বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তত্ত্বাবধানে মেলায় আছে দেশীয় অনেক প্রতিষ্ঠান। লক্ষ্য, নিজস্ব পণ্যের গ্রহণযোগ্যতা ও রপ্তানি বাড়ানো। এই বছর আমরা 45 থেকে 55 আমাদের বৃদ্ধি পাবে শতাংশ, আমাদের বিক্রয় অর্ডার আমরা পাবো, এবং সেই প্রচেষ্টার জন্য আমরা আমাদের এবার বেকারিজে অনেকগুলো নতুন এসকিউ এসছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন এই মেলায় বড় পরিবেশকদের সঙ্গে আলোচনার সুযোগ পাচ্ছে, তেমনি পৃথিবীর কোন দেশে কী ধরনের পণ্যের সম্ভাবনা ও চাহিদা বেশি রয়েছে এই সম্পর্কেও জানতে পারছে। টোটাল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম, রাইট? সো সবাই সেই লক্ষ্যে এখানে আসে, এবং এই যে সবার সাথে সবার একটা পার্সোনাল ইন্টারাকশন হয়, যেটা আমাদের বিজনেস রিলেশন অনেক দূর নিয়ে যায়। খাদ্যপণ্য প্রদর্শনীর এই মেলায় বাংলাদেশি প্যাভিলিয়ন পড়েছে, যা আবিল হল 4-এ। প্রতিযোগিতামূলক এই বাজারে তাই নিজেদের আরও সমৃদ্ধ করতে এবং দেশীয় পণ্যের ব্র্যান্ড তৈরিতে দুবাইয়ের এই মেলায় এবার পণ্যের গুণগত মানের পাশাপাশি প্যাকেজিংকেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এখানে প্রতি বছর সবারই একটা ইন্টেনশন থাকে যে নতুন নতুন প্রোডাক্ট মানুষের কাস্টমারদের সাথে পরিচয় করে দেওয়া, নতুন ইনোভেশন নিয়ে আসা, প্রোডাক্টের প্যাকেজিং, প্রোডাক্টের রেসিপি, এ ধরনের ব্র্যান্ডিংয়ের দরকার, যে ধরনের ডিজাইনস দরকার সেই জায়গাটাতে হচ্ছে দোজ হু আর পিওর মার্কেটার এবং আমরা যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন গ্রাফিক্স ডিজাইনে, এই দুটোর কম্বিনেশনে কিন্তু ভালো অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং গুড মার্কেটার্স মিলে কিন্তু চমৎকার প্যাকেজিং কিন্তু আমরা এখন বাজারে অফার করতে পারছি। চলতি আসরের মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এর মধ্যে ক্রয়াদেশ সহ ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তবে আগামী বছর এই মেলায় আরও বড় পরিসরে অংশগ্রহণের পরিকল্পনার কথা জানান দুবাই বাংলাদেশ কনসুলেট। ফুড অ্যান্ড বেভারেজ, আমাদের কালিনারি আইটেমের যেগুলো রয়েছে সবই এক্সপোর্ট হচ্ছে, আমাদের এক্সপোর্ট বাস্কেটের মধ্যে এগুলো রয়েছে। আপনি যদি ইউরোপের কথা বলেন, আপনি যদি নর্থ আমেরিকার কথা বলেন, ল্যাটিন আমেরিকার কথা বলেন, জিসিসি জোন, মিডল ইস্টে, প্রত্যেকটা জোনেই কিন্তু আমাদের এই প্রোডাক্টসগুলো যাচ্ছে। 1987 সালে 13টি দেশের মাত্র 65টি প্রতিষ্ঠান নিয়ে খাদ্যপণ্য প্রদর্শনীর এই মেলার শুরু হয়, যেখানে পরিদর্শনকারী ছিলেন 1,500-এর বেশি। অথচ 29তম এই আসরে লক্ষাধিক দর্শনার্থী আসার সম্ভাবনা দেখছে আয়োজকরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।